हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। कखनो अतीते एई धरनेर घटना घटेछे किना अन्तत आमादेर जाना नेई। स्कूल सार्विस कमिशनेर आईनजीवी के हाईकोर्टेर एजलास थेके एक प्रकार बहिष्कार करे देवा हयेछे, ताके ताड़िये देवा हयेछे एबं शेरिफ दिये बहिष्कार करार मतो पर्याये पौंछे गियेछिलो। एई धरनेर घटना कखनो घटेछे किना अन्तत आमादेर जाना नेई। एई घटनार सूत्रपात हय সাঁওতালি মাধ্যমের একটি শিক্ষককে নিয়োগ করে। গতকাল সাঁওতালি মাধ্যমের শিক্ষককে নিয়োগ নিয়ে একটি মামলার শুনানি ছিল হাইকোর্টে। হাইকোর্টের আইনজীবী মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, আমি বারবার বলেছি উনি ভগবান, উনি এই শিক্ষক শিক্ষিকা অর্থাৎ এই স্কুল সংক্রান্ত যে সমস্ত বিষয়ে বিচার চলছে তিনি এইসব বিষয়ের আমরা ভগবান বলতে পারি, কারণ তিনি যে সমস্ত রায়গুলো দিচ্ছেন তিনি সবগুলো হচ্ছেন ক্যান্ডিডেট বা ইনকামব্যান্ট বা অ্যাপ্লিক্যান্ট যারা সত্যিকারের যোগ্য বিবেচ্য তিনাদের পক্ষে। তো তিনি এই বিষয়ে গতকাল সাঁওতালি মাধ্যমের শিক্ষককে নিয়ে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি এবং চেয়ারম্যানকে ডেকে পাঠিয়েছিলেন, এবং যেখানে সচিব এবং চেয়ারম্যান মানে এসএসসির সচিব এবং চেয়ারম্যান তিনাদের যথাবিহিত উত্তর দেন যে কী ব্যাপার কী বৃত্তান্ত। তাতে অবশ্য বিচারপতি মাননীয় শ্রী অভিজিৎ বাবু সন্তুষ্ট হয়েছেন, কিন্তু সন্তুষ্ট হওয়ার পরে তিনি বলেছেন যে আজকে সচিব এবং চেয়ারম্যান আসার ফলে এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হলো, কিন্তু যদি এসএসসির যিনি কৌশলী আছেন চপলেশ বন্দ্যোপাধ্যায় তিনি যদি এই হাইকোর্টের কাছে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলতে পারতেন, এইভাবে ব্যাখ্যা করতে পারতেন, তাহলে আর এসএসসির সচিব আর চেয়ারম্যানকে ডেকে পাঠানোর প্রয়োজন হতো না। এই কথাতেই এসএসসির আইনজীবী চপলেশ বন্দ্যোপাধ্যায় অন্তত রেগে যান এবং রেগে গিয়ে তিনি কটু মন্তব্য করেন, এবং তিনার বাচনভঙ্গি তিনার বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল যে মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনাকে বারবার থামা কথা বলেন যে এরপরে আরও অনেক কেস আছে সেগুলোকে আমাকে যে দয়া করে আপনি সমনষ্ট করবেন না। কিন্তু তাতেও কিন্তু চপলেশ বন্দ্যোপাধ্যায় এসএসসির আইনজীবী কোনোভাবেই শোনেননি, তিনি বাক বিতণ্ড করে যাচ্ছিলেন। শেষকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনাকে এজলাস থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন এবং ওখান থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু তাতেও কিন্তু চপলেশ বন্দ্যোপাধ্যায় এসএসসির আইনজীবী কোনোভাবে ওখান থেকে বেরিয়ে যেতে নারাজ হন। শেষকালে শেরিফকে ডাকার প্রয়োজন হয়। শেরিফকে যখন ডাকা হয় তার কিছুক্ষণ আগেই মানে শেরিফ এজলাসে পৌঁছানোর কিছুক্ষণ আগেই অবশ্য এসএসসির আইনজীবী সেখান থেকে বেরিয়ে যায়। তো এই ধরনের ঘটনা কখনো ঘটেছে কিনা অত্যন্ত আমাদের জানা নেই যে একজন যে একটি অটোনোমাস বডির যিনি শিডিউলড আইনজীবী তাকে বহিষ্কার করা হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চলে এখন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4:09 উৎসব সিনে প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।